নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের কাছে এসেছি চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট রেসিপি নিয়ে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট। তোমরা দেখতে থাকো। লাউটা এবার ভালো করে কেটে নেব। প্রথমেই লাউটা আমি খুব ভালো করে কেটে নেব। তার জন্য খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে লাউয়ে, আর দানাটাও খুব সামান্য আমি ফেলে দিলাম। কচি লাউ হলে দানাটা না ফেললেও হবে। ধীরে ধীরে করে আমি লাউটা কেটে নিচ্ছি। লাউটা খুব সুন্দর করে কাটা হয়ে গেলে পরিষ্কার করে আমি জলে ধুয়েও নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই চিংড়ি মাছগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এবার এই চিংড়ি মাছ দিয়েই তোমাদের লাউঘন্ট করে দেখাবো। এই চিংড়ি মাছগুলো এবার ভালো করে আমি বেছে নেবো। চিংড়ি মাছগুলো খুব ভালো করে বাছা হয়ে গেলে ঈষৎ উষ্ণ গরম জলে চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নেব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবার চিংড়ি মাছগুলোকে একটু হলুদ, একটু লবণ দিয়ে আমি মাখিয়ে ফেলব। লাউটাকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি একটু সিদ্ধ করব। কড়াইতে জল দিয়েই দিয়েছি। এবার লাউটাকে জলের ওপর মিশিয়ে দিলাম। এর সাথে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু হলুদ দিলাম। একটু লবণ দিলাম। থালা দিয়ে আমি চাপা দেবো।
লাউটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেললাম। এবার কড়াইতে তেল দিলাম, তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছ কটাকে ভেজে নেব। এবার কড়াইতে একটু জিরে দেব, একটা শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, এবার সিদ্ধ করা লাউটা আমি দিয়ে দিলাম। ভাজা চিংড়ি মাছগুলো এবার ওই লাউতে মিশিয়ে দিলাম। লায়ের ঘন্ট হয়ে এসছে, এবার আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম। এবার একটু চিনি দেবো, চিনি দিলে খেতে একটু ভালো লাগে। এবার ভাজা মশলা ধনে জিরের মশলা একটু ওর সাথে মিশিয়ে দেব, ধনে জিরের মশলা। লাউ ঘন্ট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তোমরাও এইভাবে রান্না করে খাবে, ভালো লাগবে। রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।